পণ্য ও সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে 11.5% বাড়িয়ে চলতি 2023-24 অর্থ বছরে 72 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 2023-24 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ঘোষণা সংক্রান্ত সভার শেষে এ তথ্য জানান তিনি। বিএনপি ছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারও মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বেলা 11:30 দিকে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কালুমোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নীলফামারীর জলঢাকা উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে ভবেশ চন্দ্র নামের এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মৃণাল চন্দ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান ও চা। সেনা সমর্থন পুষ্ট এই নেতা আর নির্বাচনে লড়বেন না বলে নিশ্চিত করেছে তার দল। পিঠের ইঞ্জুরির চিকিৎসা করাতে চলতি মাসের শেষ দিকে প্রথমে দুবাই এরপর লন্ডন যাবেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়াকে জানিয়েছেন এই সংবাদ। খুদে মডেল সিতারার পারিশ্রমিক 1 কোটি টাকা। সম্প্রতি একটি জুয়েলারি হাউস তার নামে লঞ্চ করেছে তাদের নতুন কালেকশন। সেই কালেকশনের বিজ্ঞাপনের মডেল হিসেবে শুটিং করে এই অঙ্কের টাকা কামিয়েছেন সিতারা।